যখন ইচ্ছে করে বসে চল চিৎকার করছি আমার মধ্যে কোনো দোষ নেই, তোমার মেয়েই তোমার নয়, তাকে এইসব পুজো ছড়াচ্ছে, আমি জানি না। তাড়াতাড়ি চল টোটো এসে দাঁড়িয়ে আছে। আমাদের ন্যাশনাল, আমার একটা BMW টোটো আছে, অমিত কি বলে শুনলে, একটা টোটো আছে টুটু করে যাই আমরা। আমি যখন নতুন কোনো জামা পরি আগে পরেই না মাকে আর দিদাকে, এখন দিদা দেখো তো কেমন হয়েছে, দিদা দেখো তো কেমন হয়েছে, এখন এখানেও তাই করি। অমিত দেখো ওখানে মিষ্টি কিনতে গেছে, আজকে অনেক ভিড় আছে মিষ্টির দোকানে, আর কিছু স্পেশাল মিষ্টিও বানিয়েছে, ওখান থেকে আমাকে ইশারা করে করে দেখাচ্ছিল। তো ওখান থেকে মিষ্টি নিয়ে আসলে তারপর চলে যাবো মা বাড়িতে। আমরা এসে গেছি মা বাড়িতে, আসার সময় দেখি অন্তু আর রাজ আবার মিষ্টি মিষ্টি কিনতে গেছে। তো সবাই এসে গেলে সবাই মিলে বসে আগে আড্ডা হবে, তারপর ভাইফোঁটা হবে, সব খুবই মজা হবে। প্রত্যেকবার আমাদের ভাইফোঁটায় খুব মজা হয়, লাস্ট টাইমও খুব মজা হয়েছিল। তো উপরে যাই এখন। এই দেখো ছোট মামা এখনো স্নান করেনি, তাড়াতাড়ি যা, মারা এক্ষুনি চলে আসছে। বলছে শুধু তোর বর, ও মানে শুধু দিদি এসছে, তাড়াতাড়ি যা রেডি হ। কিরে তিমি মামা কেমন আছো? এটা চলো আমার দিদা ভাই, ভাই ফটো হয়ে গেছে, কৌশিক এসে গেছে, হ্যাঁ এদিকে ছোট বাসি আছে, কিন্তু এখন এই যে মা ছোট আসেনি, দেখ দিদি ছি 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 ছি, আর আমাকে বলছে 11টার মধ্যে ঢুকতেই হবে, ছি 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 ছি, যাবে না যাবে না, তুই কর না। এই দেখো দিদার যে বিড়াল আছে, দিদার বিড়ালে দুটো বাচ্চা, দি দুটো বাচ্চা দিছে দিদা, সুন্দর দেখো দুটো বাচ্চা, আর এইটা আবার এটাকে মেরে চোখটাকে খারাপ করে দিচ্ছে। তোমরা দাও কিভাবে মেরেছে, এই মেরেছিস কেন বাবা, চোখটা পুরো বন্ধ হয়ে গেছে, মেরেছিস কেন, মারতে নেই বাবা, ভাই বোনেরা মিলেমিশে থাকবি, ভাই ফোঁটা দিবি আজকে, কি সুন্দর দেখ। এই দেখো এই দেখো কি করছে দেখো, কিরে আয়, আরে সাজ দিকেই তো দেরি, এত লেট তাই বলে, হ্যাঁ ছে 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 ছে, দিন না আজকে পুরো হিরো, ওরে না রে না, সব কি সেজেছে দেখো, এই কি আজকে দেখো সুন্দর দেখাচ্ছে।
বড়দের ফোটা শুরু হয়ে গেছে, মা এবার ফোটা দেবে না। রেকর্ড ব্রেক করেছি সবার শেষে তোরা, এবার দারুণ সুন্দর চুড়িদারটা, একদিন পড়তে হবে আমার, একদিন পড়তে, আমি আর পিকলি দুই আমরা সব এক্সচেঞ্জ করে করে পড়ি। ও এটা মিস করা যাবে না, এই সব ওই যে ওই যে নোটবার হচ্ছে, নোটবার হচ্ছে, ছোটর মুখ দেখুন ভালো হয়ে যাবে আবার, নোটবার হয়ে গেল, গিফট এসে গেল, মা এখানে এখন ইয়েতে আছে, কি বলে না, এক্সট্রা প্লাস ওয়ানে বসে আছে আজকে, এবার পারবে না তো ইয়ে দিতে, ও টাকা পাবে, ভাই বোনের নামে টাকা নেই। এই দেখো আমি আমার ছ ভাইয়ের জন্য ছটা স্পেশাল এরকম মিষ্টি নিয়েছি, মানে ফুল টাইপের শেপ আছে, এখানে দিদি আর ছোট সব ইয়ে করছে, মানে প্লেট ব্রেড গুছাচ্ছে। বড়দের ফটো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাচ্চা বাচ্চি ফটো দেবো। এই দেখো উনি এখন বিড়াল নিয়ে খেলছে, সবাই সবাই রাজের চুলটা দেখো, চুলটা কি কেটেছে পিকলি, দেখছিস কি ফর্মা দেখ, আর ভাইয়ের একবার আউটফিট, ভাইয়ের আউটফিটটা কেউ দেখ, দেখো ভাইয়ের আউটফিটটা দেখো, এটা কি আউটফিট, এটা কি আউটফিট একবার দেখা দেখি, জ্যাকেট দেখতে পাচ্ছ, ঠিক আছে আজকে সবাইকে তো আজকে এখন আশীর্বাদ হচ্ছে শুরু, সবাই মিলে এখন আশীর্বাদ দেবে, আমি নিতে পারবো না কিন্তু পয়সাটা আমি নেবো, পয়সাটা আমি নেবো, পয়সা টাকা মানে চকলেট ফকলেট সব নিয়ে নেবো, ওসব বলে হবে না ভাই, টাকা দাও। সবাই দেখছো এখন সব রেডি হচ্ছে, এই যে খাবার সব গোছাচ্ছে, আর এদিকে আমার দিদি পয়সা গোছাচ্ছে, ওইদিকে আর ওইদিকে কালী পুজো দেখার আগে ভাই পোটার নাকি লাইন আছে, ফার্স্ট টাইম দেখো, ফার্স্ট টাইম দেখতে হচ্ছে ভাই পোটা দিচ্ছে লাইন দিয়ে, এ বড় এ মেজো হচ্ছে ছোট, তিনজন লাইন দিচ্ছে, আর ছেলেরা বসেছে লাইন দিয়ে, ও হচ্ছে বড় মেজো ছোট, অ্যাকচুয়ালি বসি আমি সবার প্রথমে, পয়সাটা পড়ে যাচ্ছিল, আমি একজনের সাথে ইন্ট্রোডিউস করাবো, আমাদের ফ্যামিলির একজন মেম্বার আছে, ইন্ট্রোডিউস করাচ্ছি, সে কে তোমার সময় দেখতে হবে, আমি দেখেছি সকাল বেলা, ভাইয়ের শুধু লস পিকলি দিতে হবে না, এবার না এবার দিতে হবে না, আমি গিফট নিয়ে এসেছি, ওকে আজ এবার দিতে হবে, ভাই পুরো নেই তো, ওর কোনো গিফট নেই, সব ওই জায়গায় লুকিয়ে রাখছে, দেখো লুকিয়ে রাখছে, দেখো সবাই এখানে এখনো জুয়ের ফোটা চলছে, ছোট ছোট তিনটে বাচ্চা আমাদের, এইটা হচ্ছে আমাদের বাচ্চা গ্যাং,
আমরা আজকে এত চকলেট পেয়েছি সব বোনেরা, এই দেখো চকলেটে পুরো মানে বস্তা হয়ে গেছে। পিকলি পিকলি কি ভালো কথা বললো শোনো, পিকলি বলছে কি এগুলো সব মাকে দিয়ে দেবো, মা কেক বানিয়ে ফেলবে। তোমরা সবাই জানো মামির চ্যানেল আছে কিউমিন, তো ওখানে নাকি কেক বানিয়ে ফেলবে, ভালো করে চকলেট কেক খেতে পারবি। এই দেখো দিদা আবার কৌশিককে কি বলছে, কৌশিককে কি বলছে দিদা? কৌশিকে বলছে যে আমরা তো ঘুরে আসলাম, ভীষণ মজা লাগে পুরীতে, এবার আবার চলো কোথাও যাই। কোথায় সেটা? দিদার পুরীতে লাস্টে এক দুদিন একটু শরীরটা খারাপ ছিল, তখন বলছে আর বেরোবো না আর ঘুরবো না, যে এসে গেছে শরীর ঠিক আছে চল রাজস্থান যাই, চল দিদা রাজস্থান যাই। কবে যাবো? আমি যাইনি। ভালো করে বিয়ে করো, দিদা মজা হবে না? আমি আর রাজ এখন ছাদে যাচ্ছি দেখার জন্য যে ছায়া আছে কিনা, যদি ছায়া মতন থাকে একটা সাইডে তাহলে আমরা সবাই ছাদে এসে সবাই মিলে একসাথে বসে খাবো, মজা হয় বেশ ছাদে বসে খেতে। ওইদিকে দেখলে সব পায়রাগুলো উড়ে গেলে, এটা হচ্ছে পায়রা ঘর, এখানে না আর বসে যাবে এরপরে পুরো এল করে যদি বসে পড়ে এই জায়গাটা, এই জায়গাটা পুরো ছায়া আছে, গাছ আছে আরাম পাবো। চল মাদের গিয়ে বলি আয়, নিচে একসাথে হয় না আর হ্যাঁ নিচে একসাথে হয় না, ওই জন্য ভালো লাগে না খেতে। আর যদি এখানে একসাথে সবাই মিলে বসি না দারুণ মজা হয়, মনে কি পিকনিক করছে শীতকাল এরকম মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই করি চল। দাদা দাদা করিস না, এই দেখো আমি এখান থেকে ডেস্কে নিয়ে আছি, এইটা যদি দিদা দেখে আমাকে বকা লাগাবে। এই দিদি বারণ কর কিন্তু, আরে তুই ধরিস না দিদা আমাকে বকাটা লাগাবে, এখনই এসে বলছি এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এ বাবা দেখ অমিত নিয়ে যাচ্ছে, এবার দিদা দেখলে বকা, আমি নিয়ে যাচ্ছি তো। ও শুনছে না, কথা শুনছে না, কথা শুনছে না, আমার ভাই ধরে যাচ্ছে সব আমাদের খাবার এখন ট্রান্সফার হচ্ছে ছাদে। দিদা যখনই ব্লগটা দেখবে যে অমিত উপরে নিয়ে গেছে, ব্যাস বকাটা আমিই খাবো পরে, শুনছিস? যে দেখে কৌশিক নিয়ে গেছে, আমি 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 শেষ আজকে বারবার অমিতকে অর্ডার করলাম, নিস না নিস না আমাকে দিদা বকা লাগাবে, আর ও তো কোনো কথা শুনবেই না। আবার এখন সুমন নিয়ে আসছে কি চিপস আর প্লেট, ও হাড়ি ধরবে না, শুনেছিস? যে সুমনকে নিয়ে এসে দেখ চিপস আর প্লেট সবাইকে আগে। এই দেখো মা এসছে এখানে, মা ওইদিকে হচ্ছে হলো ছোট, কিরে তোরা এত লেট কেন, দিদি আগে এসে গেছে। এবার দিদি আবার শুরু করবে, এই আমার ছোট বোনটা এই করেছে ওই করেছে, তোমরা সবাই একটু আমার ছোট মাসিকে দেখে নাও, কিন্তু ওরা অত বেশি খায় না, তোমরা ওখানে কি কমেন্ট করেছো যে 12টা মা আমার চেহারা দেখলে মনে হয় ও মা না না সবাই খেয়েছে, ও কেস খেয়েছে বেচারা, ছ্যা 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 ও কেস খেয়ে গেছে, সবাই খেয়েছে ও কেস খেয়েছে, এদিকে সুমন টুমা সব বসে পড়েছে, সব ভাই বোনেরা বসছে এই সাইডটাতে, আর এই সাইডে আবার মাদের ভাই বোনেরা সব বসবে। কে অন্তু? অন্তু আসতে বলছো, 10 মিনিট লাগবে ওর আসতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এত হেসেছি এত হেসেছি, সব পরিবারের এখানে সবাই মিলে একসাথে খেয়েছি, মনে হলো পিকনিক খেলাম, আর হাসতে হাসতে মানে চোখ থেকে জল বেরিয়ে গেছে, এত হেসেছি। বাট ওই টাইমে শুধু ব্লগটা করতে হয়নি, বাট এই দাও 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 তোমাদেরকে একজনকে দেখাচ্ছি, দাঁড়াও এই এই হচ্ছে আমার ছোট মাসি, ছোট মাসি কিন্তু খুব অপবাদে ফেসে গেছে, ওকে খাইনি আজকে, খাওয়ানি সবাই বলছে বলে এটা কিন্তু ভালো লাগছে না, না না আমি খাইনি, আমি বসে আছি সবাইকে দিই। হ্যাঁ 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 কি টাইম ল্যাপস তো দেখে যেতে খাচ্ছি, ওই যে টেস্ট করছিলাম কেমন, আরে ওটা যেটা টেস্ট করছিল খাইনি, না না ও অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অতটা খায় না, সেদিন মাছটাকে নিয়ে আমি ওকে কেস খাইয়েছি, তারপর থেকে বেচারা খুব টেনশনে আছে, বাট সেদিন সবাই মাছ খাচ্ছিল ওর হাতে প্লেটটা ছিল বলে ও কেস খেয়ে গেছে। আমাদের ভাইফোঁটার ঘোরা ফেরা শেষ হয়ে গেছে, এখন আমি আর অমিত বাইরে যাচ্ছি, আমি আর অমিত বাড়ি যাচ্ছি, আর বিকেলবেলা যদি একটু মানে প্ল্যান ট্যান হয় তাহলে হয়তো একটুখানি সুমন ফোনের সাথে দেখা করতে যাবো, এখন বাড়ি যাওয়া যাক। কি বলবি? কিচ্ছু বলতে চাই না আমি। কেন? মাথাটা গরম করে
এটা হচ্ছে আমার পারফিউম, এবার দেখাচ্ছি দেখো কিচ্ছু নেই। তুই কেন ইউজ করছিস আমার পারফিউমটা? কি প্রুফ আছে? তুই মাথা দিব্যিতে বল, লোকে লোকও দেখুক যে তুই কত বড় মিথ্যা দিতে। মাথায় মাথায় দিব্যিতে বল, তুই কেন বলবো আমি সব কথা? তুই কেন আমার পারফিউমটা ইউজ করছিস? তোর পারফিউম তো নাই, তোকে লেখা আছে তোর পারফিউম। এটা আমার পারফিউম, আমি কিনেছি, আমি লাগাবো। এটা শেষ হয়ে গেলে লাস্ট টাইম পুড়ে যাওয়ার আগে, পুড়ে যাওয়ার আগে না, এইবার এসে শেষ করে দিস তুই। এইবার আমার মাথা দিব্যিতে বল, মাথা দিব্যিতে বল, মাথা দিব্যিতে বল। হ্যাঁ বল, সত্যি আমাকে তো মনে আছে, তুই মনে আছে? হ্যাঁ ঠিক আছে, মাথা দিব্যিতে বলছি, এটা পুড়ে যাওয়ার আগে শেষ করে দিস। না এটা এই এইবার এসে শেষ করেছি। না না না, শুন আমার পারলে আমার লিপস্টিক ফিপস্টিক গুলো তুই ব্যবহার করে নে। লিপস্টিক লিপস্টিক ভালোই জায়গা থেকে। তুই তো আমার ডিও ইউজ করিস, আমি কিছু বলি? এবার এবার দেখো এটা শেষ হয়ে গেছে, এবার এইটাকে ধরবে, এটাকে শেষ করে তারপর ছাড়বে। এটা কি দেখি? না এটা কিছু তো দেবো না, দেখি দেখি, না আমি দেবো না। এখন অমিতকে ফোটা দেবে দিদা, প্রত্যেকবার দিদা ওকে ফোটা দেয়, কারণ ওর তো কোনো বোন নেই তাই জন্য। ঠিক আছে, বোন নেই না, ঠাকুমা তো এক ভাই ভাই বলে ডাকে, অনেক বাড়ি কি হয় তা আমাকে আমার ঠাকুমা আমাকে ফোটা দেবে। হ্যাঁ এখন অমিতকে দিদা ফোটা দেবে, তাই না দিদা? অমিত তো বোন নেই, তাই প্রত্যেকবার দিদা অমিতকে ফোটা দেয়। কিরে আজকে অমিতকে দেখো, মুখের মধ্যে একটা জগিং মশা কামড়ে দিয়েছে। ঠিক আছে হয়ে গেছে, বোন ফোটা হয়ে গেল, ভাই ফোটা হলো, ভালো তো? হ্যাঁ ভালো লাগলো। আমার মিষ্টি দিদা, আমার খুবই ভালো লাগলো যে দিদা আমাকে ফোটা দিয়েছে, বোন ফোটা নাকি এটা। বেসিক্যালি দাদু দিদারা আশীর্বাদ দেয়, সেটা যে ফর্মেই হোক, আর আমি পার্সোনালি আমার দাদু দিদার সাথে মিশতে খুব ভালো লাগে। অমিতের দিদার সাথে আমার গল্প করতে, মিশতে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি শুনতে ভালো লাগে। আজকে দিদা ফোটা দিয়েছে তো সেটা আমার খুব ভালো লেগেছে। এই দেখো আমার হাজবেন্ড আসছে এখন, দেখে নাও এই হাজবেন্ডের মুখটা, ভালো করে সবাই মুখটা দেখো, হাজবেন্ডের হাতে কি আছে সেটাও দেখে নাও সবাই। এটা কি খাচ্ছে তুমি? এই কি বলবো তাহলে, প্রত্যেকদিন দেখো আজকাল একটা পাশে দোকান আছে, এখানে প্রত্যেকদিন চাউমিন খাওয়া ধরেছে। তুই তো গেলছিস কেন? আমি খাবো না, তুই আনিস বলে আমার লোভ লাগে না, আমি কোনো সময় বলি তোকে? ওরকম কোনো ব্যাপার না, যে আমি বিরিয়ানি খেলে তুই খাস না সেরকম এটাও খাবি না, তাহলে খাবো না, আমি খাবোই না, যা। আমরা ভালো হরর মুভি দেখবো, ভালো কিছু দেখবো, বাট সেরকম একটা ভালো হয়নি। ইন্ডিয়াতে হরর মুভি এখন অব্দি খুব কমই ভালো বেরিয়েছে, কয়েকটা ভালো ভালো আছে, খুব কম বলছি তো, খুব কম। হ্যাঁ এটা ওকে ওকে ছিল, তো যদি এক্সট্রা টাইম না থাকে তাহলে এটাকে স্কিপ করো। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটাকে ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লেগেছে, ভাই বোনেরা মিলে অনেক মজা করলাম, আশা করছি তোমাদের সাথে দেখেও ভালো লেগেছে। এন্ড দ্যাট ইজ ইট, কালকে দেখা হবে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, এন্ড স্টে পজিটিভ, বাই বাই। গাড়িতে থাকা পুজোর মতো মাথা নাচ করতে আমরা না আছিস কেন, ফের বাই বল স্ট্রেট, হোয়াট এভার, বাই ফর নাও, বাই বাই।